প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল রহমান খান সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দশম শ্রেণীর বিল্ডিং মেনটেন্স ওয়ান বিষয় কোড চৌষট্টি তেইশ আজকের অধ্যায় সপ্তম ও অষ্টম আজকের বিষয়বস্তু স্লাম টেস্ট ও পানিসিমেন্ট অনুপাত সম্পর্কে ধারণা এই দুটো বিষয় কাছাকাছি বিষয় বলে আমি আজকে দুই অধ্যায় একসাথে ক্লাস নিচ্ছি তাহলে বন্ধুরা আমরা বিগত ক্লাসে কংক্রিট সম্পর্কে আলোচনা করেছিলাম এইবার আমরা এর স্লাম টেস্ট এবং পানিসিমেন্ট রেশিও নিয়ে কথা বলবো কারণ কংক্রিটের সাথে এই দুটো বিষয়ই জড়িত চলো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নিই আজকের শিক্ষণ ফল আজকের শিখন ফল হলো স্লাম টেস্টের সংজ্ঞা দিতে পারবে স্লাম টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে স্লাম টেস্ট করার পদ্ধতি বর্ণনা করতে পারবে বিভিন্ন কাজে ব্যবহৃত স্লাম্পের পরিমাপ উল্লেখ করতে পারবে পানি সিমেন্ট অনুপাতের সংজ্ঞা দিতে পারবে তাহলে বন্ধুরা চলো প্রথমে দেখে আসি স্লাম টেস্ট কী দেখো বন্ধুরা আমরা ডান দিকে দুটো চিত্রের মাধ্যমে কিছু বুঝতে চেষ্টা করি দেখো বন্ধুরা প্রথমে একটা চিত্র আছে কি একটা উচ্চ জায়গা একটা নিচু জায়গা এই যে উঁচু এবং নিচু আবার সেটা নিচে রাখছি দেখো অর্থাৎ একটা ফর্মা তার নিজস্ব শেপ আছে বা সাইজ আছে বা উচ্চতা আছে এই ফর্মার মধ্যে যখন আমি কংক্রিটটা তৈরি করলাম যখন ফর্মাটা সরাই ফেলাই কংক্রিটটা কি হয় একটু নিচু হয়ে যায় তাহলে বানানোর সময় যে উচ্চতা এবং ফরমা সরানোর পরে যে যতটুকু নেমে গেল এই দুটো পার্থক্যই হলো কি ইসলাম অর্থাৎ সদ্য প্রস্তুত কংক্রিট নির্দিষ্ট উচ্চতায় স্তূপাকারে রেখে দিলে কিছুক্ষণ পর তা প্রাথমিক উচ্চতা হারাবে এই অবস্থায় যে উচ্চতা পাওয়া যাবে তা প্রাথমিক উচ্চতা থেকে কম এই প্রাথমিক উচ্চতা ও হারানোর উচ্চতার পার্থক্যই হলো স্লাম তার মানে আমরা একটা ফর্মায় কংক্রিট নিলাম ফর্মাটা নিয়ে নিলাম তখন কি হবে কংক্রিটটা আস্তে নিচে যাবে যেহেতু তার মধ্যে পানি আছে তাহলে কি এই যে নেমে গেলো কতটুকু নামলো সেটাই হলো স্লাম তাহলে এই যে নামবে অর্থাৎ কতটুক নামবে এটা কার উপর ডিপেন্ড করে পানির উপরে পানি যদি কম হয় নামবে কম পানি যদি বেশি হয় নামবে বেশি তাহলে এই যে পানি কম বেশির কারণেও কিন্তু আমরা বলতে পারি যে এই সিমেন্ট শক্তিশালী হবে না কম হবে আবার অনেক সময় অটো ভাইব্রেশন বা অটো সেটিং সিমেন্টও কিন্তু পানি আমরা বেশি দিই যেমন আমরা যখন কং এ রেডিমেডস কংক্রিট করি সেখানে একটু পানি দিতে হয় কারণ পাইপের মাধ্যমে আমাদের কংক্রিটটা আসে তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রাথমিকভাবে বলতে পারি এই কংক্রিটটা ভালো না মন্দ হবে প্রাথমিকভাবে বলতে পারি তাহলে চলো বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখি স্লাম টেস্টের প্রয়োজনীয়তা স্লাম টেস্টের প্রয়োজন কেন কংক্রিটের কার্য উপযোগিতা জানার জন্য দেখো মূল পয়েন্ট হলো কার্য উপযোগিতা কাজের উপযোগিতা অর্থাৎ সব জায়গায় কিন্তু কাজ একরকম না কোথাও আমার পানি বেশি লাগবে কোথাও কম লাগবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই চিন্তা করতে একটু যদি একটা বড় জায়গা থাকে এবং গভীরতা বেশি থাকে সেখানে আমরা যদি কংক্রিটটা ঢেলে দিই এ আস্তে আস্তে নিজেই সেটেল হবে বাট যদি কোনো চিকন জায়গা হয় সেখানে যদি আমি কংক্রিটটা ঢালাই দেই। দেখবো যে একটা জায়গা আটকে গেছে নিচে আর যাচ্ছে না তার মানে কি আমি যদি ওইখানে পানি একটু বেশি না দিই তাহলে কিন্তু নিচে ঠিকমতো যাবে না নরম না থাকলে যাবে না তাহলে বন্ধুরা আমাদের কাজের উপযোগী করে কংক্রিটটা তৈরি করতে হয় কোথায় কী ধরনের কাজ করব। অর্থাৎ আমি বেজ ঢালাই কলাম ঢালাই শার ঢালাই ড্রফ ওয়াল ঢালাই বিভিন্ন ঢালাইয়ের কারণে আমি কিন্তু স্লামের মাপ কম বেশি হবে দুই কংক্রিটের গুণাগুণ যাচাই করার জন্য আমি একটু আগে বলেছিলাম যে পানির পরিমাণ একটু বেশি হলে কংক্রিটের গুণাগুণ একটু নষ্ট হবে কারণ তার শক্তিটা কিছুটা হলেও নষ্ট হবে কারণ পানি বেশি থাকলে কি হবে পানিটা সারফেসে চলে আসে এবং সারফেসে যখনই আসে তখন কি হয় সিমেন্ট নিয়ে আসে এই সিমেন্ট নিয়ে আসার ফলে কী হয় ভিতরে শক্তি কমে যায় তিন কংক্রিট মিশ্রণে সতর্কতা অবলম্বনের জন্য আমরা যে মিক্সিংটা করব এটা জন্য অবশ্যই ভালো মিক্সিং হয় যদি ভালো মিক্সিং না হয় তাহলে কিন্তু স্লাম কম বেশি হবে তাহলে বন্ধুরা এই যে বিষয়টা আমরা জানলাম যে স্লাম কেন প্রয়োজন এরপর যে আমরা জানার চেষ্টা করি স্লাম করার পদ্ধতি দেখো বন্ধুরা আমরা প্রথমেই একটা চিত্রের মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করি দেখো একটা পিণ্ড বা মোল্ড আছে মোল্ডের কিছু অংশ কংক্রিট দ্বারা ভরি দ্বিতীয় চিত্রে একটু বেশি তৃতীয় চিত্রে পূর্ণাঙ্গ দেখো চতুর্থ চিত্রে কী করলাম আমরা সমান করে দিলাম পঞ্চম চিত্রে আমি ফর্মাটা উঠে নিলাম ষষ্ঠ চিত্রে কী করলাম উঠানোর পরেই কংক্রিট আস্তে নেমে গেছে তখন আমরা যে আগের যে ফর্মাট দিয়ে বানাইলাম সেই বানানোর সাথে আমরা তুলনা করি যে উচ্চতার পার্থক্য কতটুকু এই যে পার্থক্য এটাই কিন্তু স্লাম ঠিক অনুরূপভাবে আমরা যখন ভাষাগতভাবে সাজাব একটু বোঝার চেষ্টা করো আমি যখন কংক্রিটে স্লাম তৈরি করতে যাব বা স্লাম করার পদ্ধতি বলতে যাব। তখন আমার কি দরকার প্রথমেই এর মালামাল বা প্রয়োজনীয় সরঞ্জামা কি কী লাগে দেখো ডান দিকে একটা ট্রে আছে একটা মোল্ড এই মোলটাকে কী বলি কোন এর সাথে কিন্তু লাগে একটা রড স্লাম রড এর সাথে থাকে টাওয়েল বা কর্নি এবং মেজারিং টেপ এই বিষয়গুলি কিন্তু আমাদের থাকে পাশাপাশি থাকতে থাকে আমাদের একটা এ অ্যাঙ্গেল স্কোয়ার বা মাটাম ট্রাই স্কোয়ার থাকতে পারে কারণ ওটা দিয়ে সরাসরি মাপতে পারি এরপরে আমরা কিভাবে কাজটা করব প্রথমে সদ্য মিশ্রিত কংক্রিট নিব এরপরে চুঙ্গটাকে অর্থাৎ স্লামকোণকে লোহার পাতের উপর রেখে সদ্য মিশ্রিত কংক্রিট দ্বারা ওয়ান থার্ড ভরে দেবো অর্থাৎ তিন ভাগের এক ভাগ ভরে দিব। এবং ষোলো মিলিমিটার ব্যাসের রডের সাহায্যে পঁচিশ বার খুঁজে দেব অর্থাৎ এটা পঁচিশ বারও হইতে পারে কম বেশি হইতে পারে কারণ তুমি কিভাবে খোঁজাচ্ছো বা গাদাচ্ছো তার উপর ডিপেন্ড করবে তুমি কম না বেশি দেবা এর একটা রূপক অর্থে বলা হচ্ছে বার। কম হলেও চলতে পারে যদি তুমি গাঁদানোর স্টাইলটা ঠিকমতো থাকে এ পর্যায়ে আমরা তথিতে দেখি যে পূর্বের ন্যায় অনুরূপভাবে আরও দুই স্তর কংক্রিট দ্বারা চঙ্গটি পূরণ করি অর্থাৎ কোনটাকে পূরণ করি তাহলে প্রতিবার পঁচিশ বার করে খুঁচিয়ে দিই অর্থাৎ প্রথমে ওয়ান থার্ড তারপরে ওয়ান থার্ড টু থার্ড এরপরে পূর্ণাঙ্গ তিনবারে আমি এই স্লামটা কোনটাকে ভরবো এই ভরার পরে আমরা কাজ করি উপরের সার্ফেসটাকে সমান করব সমান করার পরের কাজটা এবং সাথে সাথে আমি কোণের দুটা কান থাকে এই কান ধরে তাকে তুলে উঠব উপরের দিকে সরাসরি তুলে নিব। যেন এটা ডান দিকে বা বাম দিকে না যায় স্টেট উপরের দিকে তুলে নিব। যখন আমি তুলে নিলাম কী হলো চিত্রটা দেখো কংক্রিট একটু একটু নিচে নেমে গেছে এর পাশে কী করবো স্লাম কোনটাকে উল্টাভাবে বসিয়ে উপরে আমি একটি স্কেল ধরবো বা স্লাম রডটাও ধরতে পারি রড ধরে আমি দেখার চেষ্টা করব যে এই যে কংক্রিটের টপ সারফেস থেকে আমার ওই রডের তল পর্যন্ত কতটুক উ হাইট কতটুক তাহলে এই যে উচ্চতার পার্থক্য এটাই কিন্তু আমাদের স্লাম আশা করি তোমরা বিষয়টা বুঝার চেষ্টা করেছ তাহলে বন্ধুরা আশা করি এই ইসলাম এর ব্যাপারে কারো ওই ধরনের কথা বলার কথা না আমরা সবাই স্লাম টেস্ট করার পদ্ধতি সহজেই বুঝতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো তাহলে এই যে আমরা কাজটা করলাম আমরা কিভাবে কাজ করলাম আবার একটু যদি রিভিউ করি আমি কি করলাম কোণে সদ্য মিশ্রিত কংক্রিট প্রথমে ওয়ান থার্ড নিলাম তারপরে একটা স্লাম রড দিয়ে দিয়ে দিলাম অর্থাৎ কম্প্যাক্ট করলাম এরপর আবার ওয়ান থার্ড মানে টু থার্ড নেব আবার গাঁদিয়ে দিব। এরপর পূর্ণাঙ্গভাবে নিব আবার স্লাম রড দিয়ে দিয়ে দিব। এই যে তিনবার গাঁদালাম এর পরে কী করবো টপ সারফেসে সমান করে নেব এবং স্লাম কোনটাকে ট্রেনে উপরে দেখে তুলব এরপরে দেখবো যে আমরা স্লাম কোনটা এই কঙ্ক্রিটটা কতটুকু নেমে গেছে এই যে পূর্বের উচ্চতা থেকে নেমে গেল কতটুক সেটাই কিন্তু স্লাম তাহলে বন্ধুরা আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এই পর্যায়ে চলো বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের স্লাম দেখে আসি স্লাম কি একটা ট্রু স্লাম অর্থাৎ আমি যখন অল্প মাত্রায় আমাদের ওয়াটার কন্টেন্ট যখন ঠিক থাকবে বা ওয়াটার মাত্রা যখন ঠিক থাকবে তখন আমাদের যে স্লামটা পাবো সেটা কি ট্রু স্লাম আর পানির মাত্রা যদি কমে যায় কংক্রিট বানানো যাবে বাট স্লামটা তখন হবে না একবার তখন হবে কি জিরো স্লাম এই স্লামটা কিছু কিছু ক্ষেত্রে ভালো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই খারাপ কলাফ স্লাম অর্থাৎ আমি যখন পানির পরিমাণ অনেক বেশি দিব সেই ক্ষেত্রে কিন্তু কলাপস হয়ে যাবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই খারাপ একটা কংক্রিট শেয়ার স্লাম শেয়ার মানে কি আমি যদি ঠিকমতো মিক্সিংটা না করি কংক্রিটের মিক্সার যদি না হয় তাহলে কী হবে এক সাইড দেখা যাবে উঁচু আই সাইড ভেঙে গেছে কারণ তাদের মধ্যে বন্ডিং হচ্ছে না এর ফলে কী হবে যে স্লামটা পাবো সেটা হবে শেয়ার স্লাম তাহলে বন্ধুরা আমরা কংক্রিট মিশ্রণে অনুমোদিত নদীর নদীর মান বা স্লামের মান কত আসলে আমরা একটু দেখে আসি রাস্তা তৈরির কংক্রিটে বিশ থেকে তিরিশ মিলিমিটার আরসিসি স্লাব ও বিমে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার কলাম রিটেননিং ওয়াল এবং পাতলা মেম্বারের জন্য পঁচাত্তর থেকে দেড়শো মিলিমিটার পানির অধীন নির্মাণ কাজের জন্য পঁচাত্তর থেকে একশো মিলিমিটার এটা কি আমাদের অনুমোদিত মান এই মানের মধ্যে আমাদের স্লামটা রাখার চেষ্টা করবো এরপর যে বন্ধুরা আমরা দেখে আসি আরও কিছু নতির মান সেটা কি সাধারণ কংক্রিট ফুটিং বা কেশন এবং উপরি কাঠামোর উপরে আমাদের কত পঁচিশ থেকে পঁচাত্তর মিলিমিটার আরসিসি সিসি ফুটিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিমিটার ব্রিজ বা ডেকের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁচাত্তর মিলিমিটার এই যে বিভিন্ন মিলিমিটার আমরা পেলাম আমরা এগুলি আমরা যখন কাজ করতে যাব এই মানের সাথে মিলিয়ে দেখব যে আমাদের স্লামটা ঠিক আছে কি না চলো বন্ধুরা এরপর পর্যায়ে আমরা দেখি রেডিমিক্স কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও এখানে কিন্তু দেখা যায় পানি ও সিমেন্টের মেশানোর অনুপাত অবস্থা ভেদে একশো থেকে দুইশো মিলিমিটার কম বেশি হয় কারণ আমরা যখন রেডিমিক্স ডালাই করতে যাই এটা পানি একটু বেশি থাকে বিধায় আমাদের স্লাম্পের মান একশো থেকে দুইশো থাকে সর্বোচ্চটা থাকে এখানে কেন থাকে কারণ আমরা যেহেতু পাইপ দিয়ে এই কংক্রিটটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই তাই পাইপের একটা প্রেশার লাগে প্রেশারের কারণে আমাদের কী হয় একটু তরলতা এখানে বেশি লাগে যে কারণে এখানকার স্লাম্পের পরিমাণ একশো থেকে দুইশো থাকতে পারে বাট এখানে কিন্তু আমরা যেহেতু অ্যাড ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের ওই সমস্যাটা মানে ত্রুটি হওয়ার সম্ভাবনাটা এতে কম থাকে চলো বন্ধুরা এরপর যে আমরা দেখে আসি পানি সিমেন্টের অনুপাতের সংজ্ঞা আমরা প্রথমে বলেছিলাম আমরা দুইটা অধ্যায় নিয়ে কাজ করতেছি এবার কি হবে পানি সিমেন্টের অনুপাত পানি সিমেন্টের অনুপাত আসলে আমরা কি বুঝি আমরা একটু প্রথমে ব্যাখ্যা নিই পানি সিমেন্ট অর্থাৎ আমি যখন একটা সিমেন্টের মর্টার বানাবো বা কংক্রিট বানাবো তাহলে প্রতি ব্যাগের সাথে কতটুকু পানি দেবো এই মানটা বের করার জন্য আমরা অনুপাতটা নির্ণয় করি তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও বলতে আমরা বুঝি কংক্রিটের উপাদান সমূহের মিশ্রণে সিমেন্টের ওজন এর সাথে পানির ওজন এর অনুপাত হলো পানি সিমেন্ট অনুপাত আর অর্থাৎ আমরা ওজনে কনভার্ট করি পানি সিমেন্টের অনুপাত ইকুয়াল টু পানির ওজন বাই সিমেন্টের ওজন এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি আমাকে কোশ্চেন করো স্যার এক বস্তাতে কতটুকু পানি দিব তাহলে আমি কীভাবে করবো যে পানির ওজন তাহলে কী বলবো সিমেন্টের ওজন ইন্টু পানি সিমেন্টের অনুপাত দেখো বন্ধুরা আমি যদি তোমাকে বলি অনুপাত এখানে পয়েন্ট ফোর ফাইভ কারণ দেখা যায় আমাদের স্ট্যান্ডার্ড মান হলো পয়েন্ট ফোর টু থেকে ফোর ফাইভ যদি বেশি হয় তাহলে পানি বেশি লাগবে কম হলে পানি কম লাগবে মোটামুটি মা স্ট্যান্ডার্ড মান হলো কি পয়েন্ট ফোর টু থেকে পয়েন্ট ফোর ফাইভ কংক্রিটের ক্ষেত্রে তাহলে দেখো আমি যদি বলে দিই পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ পানির ওজন কত সিমেন্টের ওজন কত এক ব্যাগ সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি অনুপাত কত পয়েন্ট ফোর ফাইভ তাহলে ফোর ফাইভ ইন্টু পঞ্চাশ যদি আমি গুণ করি তাহলে দেখা যাবে বাইশ পয়েন্ট ফাইভ লিটার পানি আসতেছে কারণ এটাকে কিন্তু আমি লিটারে কনভার্ট করব পানিটাকে লিটারে কনভার্ট করবো অর্থাৎ এক বস্তার সাথে বাইশ পয়েন্ট ফাইভ লিটার পানি লাগে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কংক্রিট মিশ্রণে কম বেশি হতে পারে যে যখনই কম বেশি হবে তাহলে আমরা কী কিসের রেসপেক্টে করব ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে আমাদের স্পেসিফিকেশনে বলা থাকে এখানে ওয়াটার সিমেন্ট রেশিও এত হবে সেই অনুযায়ী আমরা পানি দিব তাহলে বন্ধুরা তোমরা যদি খেয়াল করে থাকো যখন মিক্সিং করে তখন পানি দিতেই থাকে একবার হয় কি নরম আবার হয় শক্ত খেয়াল করবা যেন প্রতিটা মাল মানে ঢালাই যেন একই হয় তাহলে একই হইলে আমরা পরিমিতভাবে এবং পরিমাণ মতো পানি দেব এই পরিমাণ মতো পানিটা দেওয়া হলো ওয়াটার সিমেন্ট রেশিওর অনুপাত তাহলে বন্ধুরা আজকে আমরা কী শিখলাম আজকের অধ্যায় শেষে আমরা শিখলাম স্লাম টেস্টের সংজ্ঞা স্লাম টেস্টের প্রয়োজনীয়তা স্লাম টেস্টের পদ্ধতি বিভিন্ন কাজে স্লাম টেস্টের মান বা মাত্রা পানি সিমেন্টের অনুপাত এর বিষয়গুলি আশা করি তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এই বিষয়টা কিন্তু তোমাদের ফিল্ডে যখন কাজ করতে যাবা তখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি এটা আরও ভালো করে বোঝার চেষ্টা করবে এবং বারবার দেখে তোমাদের যদি কোথাও সমস্যা থাকে সেটা সমাধান করে নিবা এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ বাড়ির কাজ হলো কি স্লাম টেস্ট করার পদ্ধতি বর্ণনা করো পানি সিমেন্টের অনুপাত গুরুত্ব ব্যাখ্যা অনুপাতের গুরুত্ব ব্যাখ্যা করো এই দুটি কাজ সুন্দরভাবে করবা এবং নিজের কে নতুনভাবে সাজাবা যাই হোক বন্ধুরা এই পর্যায়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ